আমার নিজের শাল যেটা ভারত থেকে কিনেছিলাম এক সময় সেটি আজকে এখানে নিক্ষেপ করে দিলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম ভারতীয় পণ্য বর্জনকে যৌক্তিক দাবি করে বিএনপির সংহতি প্রকাশ তার মানে ভারতীয় পণ্য বর্জনের যে সামাজিক আন্দোলন চলছে বিভিন্ন কন্যার থেকে সেই দাবিকে যৌক্তিক বর্ণনা করে তার সাথে সংহতি প্রকাশ করলো বিএনপি এটা একটা বড় একটা রাজনৈতিক সিদ্ধান্ত কিন্তু বিএনপির কিন্তু এই অবস্থানটা খুব মানে স্বাভাবিক না স্বাভাবিক না এই কারণে যখন ওবায়দুল কাদের সর্বশেষ তার বক্তব্যে বলছেন যে ভারত পাশে না থাকলে বড় শক্তির মানে অশুভ খেলায় নির্বাচনে হস্তক্ষেপ হতো এরকম একটি বক্তব্য যখন রাখছে তখন কি পরিষ্কার হয় যে তাহলে বড় শক্তিধর দেশ অর্থাৎ পশ্চিমা শক্তিগুলো বাংলাদেশে একটি নির্বাচন চেয়েছিল যেটিকে বলা হচ্ছে সবার অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে সেটা তো সবারই চাওয়া এটা দেশবাসীর চাওয়া কিন্তু তার সাথে ভারত এক ছিল না ভারত চেয়েছিল বর্তমান ক্ষমতার অধীনেই একটা নির্বাচন যাতে ক্ষমতাসীনরা সহজেই বৈতরণী পার হতে পারে নির্বাচনী বৈতরণী সেটাই হয়েছে এবং সেটাকে যখন কি ওবায়দুল কাদের প্রকাশ্যে ঘোষণা দেন স্বাভাবিকভাবে তখনই কিন্তু ভারতের অবস্থানটা চলে যায় একেবারে আওয়ামী লীগের দিকে ক্ষমতাসীনদের দিকে আর বিএনপি চলে যায় বিপক্ষে তো বিএনপি যদি বিপক্ষে থাক চলে যায় এবং বিএনপির বিরোধী অবস্থানে যদি চলে যায় ভারতের রাজনৈতিক সিদ্ধান্ত তাহলে বিএনপি কেন আর ভারতের ব্যাপারে চুপ থাকবে অনেক দিন তো তারা চুপই ছিল যাতে তারা বিএনপির ব্যাপারে নমনীয় হয় বিএনপি এই কারণে অনেক দিন থেকে জামাতকে জোট থেকে বঞ্চিত করেছে ঐক্য ফ্রন্ট করেছে যেখানে জামাতের স্থান ছিল না এবং এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তারা বিএনপি কৌশলে যুগপথ আন্দোলন করেছে অর্থাৎ যার যার অবস্থান থেকে আন্দোলন হবে বিএনপি কোনো জোট করেনি তার মানে জামাতকে দূরে রাখা অথচ সেই জামাত কিন্তু কখনো বিএনপির সঙ্গে বেইমানি করেনি তারা বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের সাথে তারাও একাত্মতা প্রকাশ করে তারা এগিয়েছে বরং তুলনামূলকভাবে জামাত অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত পনেরো বছরে তো এইগুলি সবই আসলে করা হচ্ছিল ভারতকে খুশি করার জন্য বা ভারতকে আস্থায় নেওয়ার জন্য যেহেতু ওই যে সেই দশটাক অস্ত্রের ঘটনা এবং পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির যা সন্ত্রাসীদেরকে একটি মদত দেওয়ার বাংলাদেশে তাদের আস্তানা গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি একটি পরোক্ষ সহযোগিতা ছিল সেসব কারণে ভারতের অবস্থানটা হচ্ছে একেবারেই যেহেতু সেই অবস্থানের একদম বিপক্ষে আওয়ামী লীগ সরকার সুতরাং তারা অত্যন্ত খুশি এবং আঞ্চলিক নিরাপত্তার স্বার্থেই তারা এবার আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিয়েছে এবং ভারতের খুব অদ্ভুত ব্যাপার ভারতের ক্ষমতাসীন দল বিজেপি আর বিরোধী অবস্থানে কংগ্রেস দুটি দলই তাদের বন্ধু দল হিসেবে মনে করে বাংলাদেশের আওয়ামী ফলে আওয়ামী লীগ বড় কথা আওয়ামী লীগের ক্ষমতায় থাকা বড় কথা বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের মানবাধিকার সুষ্ঠু নির্বাচন এগুলো নিয়ে তাদের মধ্যে কোনো বদার নেই আওয়ামী লীগও যেহেতু চায় যে কোনোভাবে ক্ষমতায় থাকার জন্য তো কাকতলীয়ভাবে এই অবস্থানটা মিলে গেছে আর বিএনপি মাসকান্দি দিয়ে বন্ধু হারা হয়েছে তাদের মিত্রগুলি বিশেষ করে জামাত ইসলাম তাদের অনেক দিনের মিত্র সেই মিত্র সাথে একটা দূরত্ব তৈরি করেছে শুধুমাত্র ভারতকে মাথায় রেখে এখন নির্বাচনের পর যেহেতু ভারতের মনে করা হয় যে পশ্চিমা দেশগুলো বাংলাদেশ একটি ভালো নির্বাচন চাইলেও ভারত যেহেতু চাইনি সুতরাং ভারতের বিরুদ্ধে একটা পণ্য বর্জন ভারতের পণ্য বর্জন যে প্রচারণা চলছে নানা সামাজিক প্ল্যাটফর্ম থেকে তার পক্ষে এখন বিএনপির আসলে অবস্থান কি এটা আজকে পরিষ্কার হলো যে রুল কবির রিজভি তিনিও বলছেন যে এটি বুঝতে পেরে তিনি বলছেন যে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি কেন ওই যে বলছেন যে আওয়ামী লীগ ভারতের সহযোগিতায় নির্বাচনের নামা নামে তামাশা করেছে অভিযোগ করেছেন রেসবি তিনি বলছেন যে এটি বুঝতে পেরে বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন এই ভারতীয় পণ্য বর্জনকে আমরা যৌক্তিক মনে করি তিনি বলছেন যে বিএনপি সহ তেষট্টি দল ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বলে তাতে বলা হয় তিনি যে ব্রিফিং ব্রিফিং করছেন লিখিত বক্তব্যে বলা হয় দেশের জনগণ নয় ভারতের সমর্থনে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে আওয়ামী ভারতের সহযোগিতায় নির্বাচনের নামে তামাশা করেছে ক্ষমতায় থাকতে তলে তলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হয়েছে ভারত বাংলাদেশের জনগণের পক্ষে নয় আওয়ামী লীগের পক্ষে তো এরকম ভারতের মতন একটি রাষ্ট্র যখন কি একেবারে সে একটা দল হয়ে যায় দলের পক্ষে অবস্থান নেয় তখন স্বাভাবিকভাবেই তার অন্য অন্য রাজনৈতিক দল বিরোধীরা মানে আওয়ামী লীগের বিরোধীরা তো আর তখন তারা চুপ থাকতে পারে না ফলে তারাও এখন তাদের অবস্থান নিয়েছে ফলে আগামী দিনের রাজনীতি যে কত জটিল কঠিন হয়ে যাচ্ছে এই সব রাজনৈতিক অবস্থান বা বক্তব্য থেকেই বোঝা যায় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ